রাজনীতিবিদরা চিন্তা করে মগজে, কণ্ঠে উচ্চারিত হয় তাদের নির্দেশনা, কবিরা তাদের হৃদয় থেকে উচ্চারিত বাক্য লিপিবদ্ধ করেন, আবৃত্তি শিল্পীরা সেই কবিতা উচ্চারণ করে হৃদয় দিয়ে। বঙ্গবন্ধু সেই ব্যতিক্রমী রাজনীতিবিদ যার প্রতিটি রাজনৈতিক বক্তৃতা এক একটি কবিতা ছিল। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচিত হবে, এবং বাংলা সাহিত্যের একটি মহাকাব্য যদি রচিত হয়ে থাকে সেটি 7ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধু রাজনীতির কবি ছিলেন, রাজনৈতিক কবি ছিলেন, যার ফলশ্রুতিতে বাংলার মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে মন্ত্রমুগ্ধের মতো ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। এই আগস্টের শোকের মাসে 15ই আগস্টে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল এবং শিশুপুত্র শেখ রাসেল, বঙ্গবন্ধুর 2 পুত্রবধূ, বঙ্গবন্ধুর সহোদর ভাই শেখ নাসের সহ 15ই আগস্টে শহীদ সকলদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার আবৃত্তি, কবিতায় বঙ্গবন্ধু। যখন সুবে সাদিকে মুয়াজ্জিনের আজান চুমু খেলো শহরের অট্টালিকার নিদ্রিত গালে, ফুটপাতের ঠোঁটে, ল্যাম্পপোস্ট আর দোকানপাটের নিঝুম সাইনবোর্ডের চিবুকে, বস্তির শীর্ণ শিশুর শুকিয়ে যাওয়া ঘামের চিহ্নময় কপালে, স্তব্ধ গাছের মাথায়, পাখির নীড়ের স্নিগ্ধ নিটোল শান্তিতে, তখন ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে কয়েকটি কর্কশ অমাবস্যা ঢুকে পড়ল অকস্মাত। স্বপ্নাদ্য হরিণের আত্মনাদে জেগে ওঠেন তিনি, প্রশস্ত বক্ষ, দীর্ঘকায় সুকান্ত পুরুষ, যার মাথায় ইতিহাসের জ্যোতির বলয়। এসে দাঁড়ালেন অসীম সাহসের প্রতিভূ, কতিপয় কর্কশ অমাবস্যা যাদের অন্ধকার থেকে বেরিয়ে আসছিল পরিকল্পিত উন্মত্ততার বিভৎস জীব, তার দিকে ছুঁড়ে দিল এক ঝাঁক দমকা বুলেট। ঈষৎ বিস্ময়ে বিহ্বল, অথচ স্থির, অটল, নির্ভীক তিনি অমাবস্যার দিকে আঙুল উঁচিয়ে ঢলে পড়লেন সিঁড়িতে। সেই মুহূর্তে বাংলা মায়ের বুক বিদীর্ণ হল মেঘনা, পদ্মা, যমুনা, সুরমা, আড়িয়াল খাঁ, ধরলা, ধলেশ্বরী, কুমার, কর্ণফুলী, বুড়িগঙ্গা এবং মধুমতি তাজা রক্তে ভরে উঠল কানায় কানায়। বাংলায় লুহুরাঙ্গা ফোরাত বয়ে গেল সীমারের নির্লোম বুক, শানিত খঞ্জর, ইমাম হোসেনের বিষণ্ণ মুখ, আর কারবালা প্রান্তর ভেসে উঠল দৃষ্টিপথে আকাশের মেঘমালা। এই গাঙ্গেয় বদ্বীপের সকল গাছপালা, হঠাৎ জেগে ওঠা প্রতিটি পাখি, হাওয়ায় কম্পিত ঘাসের ডগা, সকল ফুলের অন্তর হয়ে গেল দিগন্ত কাঁপানো মাতম। বাংলাদেশ ধারণ করল মহরমের শিয়াবেশ। সদর রাস্তায় এক চক্ষু দানবের মতো ট্যাঙ্কের উলঙ্গ ঘর ঘর আজানের ধ্বনিকে ডুবিয়ে দিতে চাইল, লাঞ্ছিত করল নিসর্গের প্রশান্ত সম্ভ্রমকে। প্রত্যুষের থমথমে ফ্যাকাশে মুখে লেগে রইল নবপরিণীতার রক্তের ছোপ, যার হাতে তার বুকের রক্তের মতোই টাটকা মেহেদির রং। প্রত্যুষ মুখ লুকিয়ে ফেলতে চাইল, ভয়াত্ত বালক রাসেলের দিকে অমাবস্যাকে অগ্রসর হতে দেখে। কতিপয় অমাবস্যার হায়না চোখ মৃত্যুর নগ্ন নৃত্য দেখে প্রত্যুষ থমকে দাঁড়াল, ধিক্ষারের ভাষা স্তব্ধতায় হল বিলীন। স্মরণ করতে চাই না সেই সব পাশব হাতকে,
যেগুলো মারণাস্ত্র উঁচিয়ে ধরেছিল তাঁর বউকে লক্ষ্য করে, যিনি দক্ষিণে বাংলা মায়ের মহান উদ্ধার, আমাদের দৃষ্টির স্ফুলিঙ্গে ভস্মীভূত হোক সেই সব হাত, যেগুলো মেতেছিল নারী হত্যা আর শিশু হত্যায়, আমাদের থুথুতে পচে যাক সেসব হাত, যেগুলো চাপা দিতে চেয়েছিল জনশ্রুতি থেকে মুছে ফেলতে চেয়েছিল, অথচ তিনি মধুমতি নদীর তীরে গাছপালা লতাগুল্ম ঘেরা টুঙ্গি পাড়ায় দীঘল জমা টশ্রুপুঞ্জের মতো সমাহিত হয়েও দিগ্বিজয়ী সম্রাটের ঔজ্জ্বল্য আর মহিমা নিয়ে ফিরে এলেন নিজেরই ঘরে জনগণের নিবিড় আলিঙ্গনে। দেশের প্রতিটি শাপলা শালুক আর দোয়েল, ফসল তরঙ্গ আর পল্লীপথ প্রণত তার অপরূপ উদ্ভাসনে, এবং শ্রাবণের অবিরল জলধারা অপার বেদনায় জমাট বেঁধে আদিগন্ত শোক দিবস হয়ে যায়। এই তো আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণপ্রিয় হাটের মাঠের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির তুখোড় রাজনীতি সচেতন ছেলেরা, যারা সব সময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকত খোলা আকাশের নিচে সবুজ দুর্বাঘাসে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায়। আপনি কি এখনো ধানমন্ডির সেই 32 নম্বরের বাড়িতেই থাকেন? হে বাংলার চির সম্রাট পিতা, এখনো কি আপনি বেতের তৈরি সেই সহজ কেদারায় বসে বসে ভাবেন পদ্মা মেঘনা যমুনার কুলে কুলে লক্ষ কোটি ভুখানাগা মানুষের কথা, টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই বিশাল বাংলার কথা, বাংলার মানুষের স্বাধীনতা মানে রাজনৈতিক মুক্তির কথা? এখনো কি বলেন সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে তেজোদ্দীপ্ত কণ্ঠে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? কিংবা ভাবেন 7 কোটি মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের কথা, মানে অর্থনৈতিক মুক্তির কথা, দ্বিতীয় বিপ্লবের কথা, 7.5 কোটি বাঙালির হে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব, হে আদর্শ শিক্ষক, মহান পিতা, আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী বাংলাদেশের বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জোট নিরপেক্ষ সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনো বলেন বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে? কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা কাঁপিয়ে সিংহের মতো গর্জন তুলে এখনো বলেন কি আমার অবস্থা যদি চিলির আলেমদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না? বলুন পিতা, আপনি এখনো কি এইসব কথা বলেন? এখনো কি এই মাটি আর মানুষের কথা ভাবেন? আমরা এখানে বসে আছি আপনার অপেক্ষায়, এখনো জেগে আছি, দুচোখে ঘুম নেই পিতা, ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলছে, আপনার স্পষ্ট আদেশের অপেক্ষাতেই আমরা বসে আছি। আবার এই জনসমুদ্রে এসে আপনি বলবেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আসুন পিতা, বলুন, এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলায়, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা, এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বাদলে। আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি, আপনি আরেকবার আসুন এই বাংলায়, বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে। হে পিতা,
আপনি আরেকবার আসুন। আমাকে তুমি দিয়েছিলে অসীম আকাশ, আকাশটা পেয়েছিলাম আমি আমরাই, পেয়েছিলাম অনেকের ত্যাগে সাধনায়, পেয়েছিলাম কেননা তুমি চেয়েছিলে আমাদের ঘাড় থেকে নেমে যাবে দুঃখ অপমানের ভারী ভারী বোঝা, দু চোখ থেকে দুঃস্বপ্নের দিনগুলো রাতগুলো চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবে, ক্ষুধার ভয় দেশে নয় কেবল অভিধানেই পাওয়া যাবে, সেই দুঃস্ময় খড়খড়ে খরায় গা চোপড়ানো ঝড়ের মধ্যে তুমি একটি নির্মল আকাশের স্বপ্ন বুনেছিলে আমাদের তন্দ্রাচ্ছন্ন চোখে, সেই আকাশের নিচে বসেই শহীদ ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে শুকনো রুটি চিবুতে চিবুতে আমরা যখন তোমার নাম ধরে গালাগাল দিচ্ছিলাম তখন সেই আকাশে মেঘ জমেছিল, তখন হায় ক্লান্ত মানুষ তুমিও নিজের কাছেই নিজে অপরিচিত হয়ে উঠেছ, এদেশের প্রতিটি ঘাস ধুলিকণা তোমাকে চেনে, প্রতিটি বৃক্ষের পাতা তোমার কণ্ঠস্বরে দুলে দুলে উঠত একসময়, ঘরে পোষা আদরের হালাল পশু তোমার নামে উৎসর্গ করা হতো, অথচ আততায়ীদের বুলেট স্পর্শ করেছিল এই অপরিচিত বিচ্ছিন্ন মানুষটিকেই, তখন থেকে আকাশ ছোট হতে হতে হয়ে উঠল সোনালি খাঁচা, আর তোমার সোনার বাংলার ঝোপঝাড় জঙ্গল আস্তাকুড় থেকে হালুম করে লাফিয়ে উঠল ভীতি আর লালসা, বর্বর অমানুষতা আর আমাদের ক্ষমাহীন নিষ্ক্রিয় উদাসীনতা, সেই আকাশের স্বপ্নটা দুলতে থাকলো তরুণ তরুণীদের উজ্জ্বল চোখের রূপলি চামিচে, তখন সমকালীন ইতিহাস নিয়ে সাপ লুডু খেলছে স্মৃতি বিস্মৃতির রাজনীতি। কার্তিকের শালিধান যেমন বৃষ্টির জন্য উন্মুখ হয়ে থাকে, বনবিড়াল ডাকলে কৃষক যেমন কোদালে মেঘের দিকে চেয়ে থাকে, আমরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। তুমি আসলে সুবাতাস বইবে, তুমি আসলে সাহসী পুরুষেরা ফিরে আসবে, তুমি আসলে জননীর পুত্ররা দীর্ঘদেহী হবে, তুমি আসলে সুবৎসা গাভীগণ মধুময় হবে, তুমি আসলে নিষ্পত্র বৃক্ষ মুকুলিত হবে, তুমি আসলে শস্যের দানা পরিপূর্ণ হবে। আমার মেয়ে যেমন তার মায়ের জন্য চোখের কোণে কান্না ধরে রাখে, আমার মা যেমন তার বড় ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন, আমরা তোমার জন্য সহিষ্ণু প্রতীক্ষায় ছিলাম। ঘন্টা যদি বছর হয় কয়েক বছর ধরে, বছর যদি যুগ হয় বহু যুগ ধরে, লাল মোরগ যেমন সারা জীবন ভোরকে ডাকে, তোমার জন্য আমরা প্রতীক্ষা করে আছি আমাদের সারা জীবন ধরে, তুমি আসলে আমরা বিজয়ী হব, তুমি আসলে আমরা বিজয়ী হতাম কিন্তু আমরা বিজিত, তুমি আসলে আমরা ভয় শূন্য হতাম কিন্তু আমরা সন্ত্রস্ত, তুমি আসলে আমরা সুকণ্ঠ হতাম কিন্তু আমরা সঙ্গীত নিষিদ্ধ, বুধের অন্তে এবং মিথুনের আদিতে বীজ বুনলে যেমন বিফলে যায়, পশ্চিম আকাশে ধনু উঠলে শস্যের ক্ষেত্র যেমন পুড়ে যায়, অগ্রহণে বৃষ্টি হলে রাজা যেমন নিরুদ্দেশে যায়, ব্যাধির কুটিল চক্রান্তে সুপুরুষ পাখি যেমন নিহত হয়, আমাদের শস্যের দানা অপূর্ণ বৃক্ষরাজি নিষ্ফল সাহসী পুরুষ নিহত দীর্ঘদেহ পুত্র নিরুদ্দিষ্ট, আমরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি,
আমরা তোমার জন্য সহিষ্ণু প্রতীক্ষায় আছি। আমার মা তাঁর বড় ছেলেকে না দেখেই মরে গেছেন, আমার মেয়ে তাঁর চোখের কোণে কতদিন কান্না ধরে রাখবে। এই এক বাড়ি ময়নামতির থেকে, পঞ্চগড় মহানন্দা থেকে, মেঘনার ওপার থেকে, দাঢ় দেশ থেকে পেরিয়ে সন্দীপ হাতিয়ার ঢেউ টুকরো টুকরো করে একদিন হাজার হাজার পাখি এই বাড়িতে, হাজার হাজার নয় কোটি কোটি পাখি এই সামান্য বাড়িতে উড়ে আসে, কুলায়ের খোঁজ করে, খোঁজ করে অভয়ের, বিশ্বাসের খোঁজ করে এবং আশার। এবাড়ি ফেরায় না কাউকে, বারান্দায় নতুন পতাকা উড়ে, স্বপ্নের মানুষ দাঁড়ান সে পতাকার নিচে। তারপর একদিন পাখি নয়, ঝাঁকে ঝাঁকে কুলি এবাড়ির দিকে ছুটে আসে, জানালার কাঁচ ভাঙে, ইট গুড় হয়, রক্তের সমুখ স্রোত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, বাগানের গাছ খেতে ফেলে, গাছেরা অবাক হয়, ভাবে এ তো জল নয়, যার কোনো প্রয়োজনই আমাদের নেই, তাই কেন আমাদের সিক্ত করে যায় বরফ কাঠের মোড়কে। একটি শরীর যায় এ বাড়ি থেকে, সাদা জামা, ভাঙা চশমা, টুকরো পাইপও যায় তার সাথে, কেবল শরীরই যায়। স্বপ্নের মানুষ তিনি তো থেকেই যান নিজের বাড়িতে, ধ্বনি থেকে প্রতিধ্বনিত হয় তার কণ্ঠস্বর, ঘর থেকে খরে। এবাড়ি ফেরায় না কাউকে। ট্র্যাজেডি লাগে, নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না। আলপথ তোমাকে চিনত, তুমি কোন বাড়ির ছেলে, কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে, রাস্তার ধারের বটগাছটাও দেখেছে, তুমি কত দূর হেঁটে যাও, নদী পারের মানুষের গোচরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদী মাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি পৃষ্ঠা। যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে, তুমি সেই মানচিত্রের মহানায়ক, সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ, তোমার স্বপ্ন আরো সবল সার্বভৌম হয়ে উঠেছে, আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছ বারবার, তুমি বলেছ রক্ত আরো দেব, একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে, বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা, তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ, ইতিহাস নিজেই তখন তোমাকে গভীর পর্যবেক্ষণ করছে। মহাকাব্য রচনা করে মানুষ, ঘরে ঘরে উচ্চারিত লোককথায় মহাকাব্য হয়ে যায়, কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না। সেই ট্র্যাজেডির জন্য তুমি ঠেলে দিলে তোমার সবটুকু রক্ত, তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি, তোমার পরিবার? মহাকাব্য সম্পূর্ণ হলো তোমারই বুকের রক্তে, মহাকাব্য পূর্ণ হলো নারী শিশুদের রক্তে, তোমার অনুপস্থিতির তীব্রতাই এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না। প্রত্যেক দিন স্বপ্ন দেখি, আমাদের কেউ দাবায় রাখতে পারবা না, স্বপ্ন ছাড়া বেঁচে থাকা হয় না, যেমন সন্তান ছাড়া মা হয় না,
জঙ্গল ছাড়া বাঘ হয় না, মাঠ ছাড়া ধান হয় না, জলবিহীন মাছ হয় না, তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। এই বাংলায় পাখি গান গায়, বনে যত ফুল ফোটে, সেই গানে গানে কুসুমের ঘ্রাণে তারি মুখ ভেসে ওঠে, তারি কথা বলে নভমণ্ডলে শরতের মেঘদল, ডাকে মুজিব মাঠ প্রান্তর প্রশান্ত নদী জল। আমি চেয়ে থাকি প্রাণ ভরে ডাকি, একবার আসো ফিরে আমাদের কাছে, আমাদের মাঝে এই পদ্মার তীরে। ফিরে আসো তবে লোক উৎসবে মার্চের রমনায়, একুশের ডাকে নববৈশাখে উত্তাল বর্ষায়। কে ভুলিতে পারে মুজিব তোমারে, তোমার কণ্ঠস্বর, ঘুচাও আধার আর একবার, ফিরে আসো মুজিবর। ডাকে স্বাধীনতা ব্যাকুল জনতা সেই রমনার মাঠ, ডাকে ইতিহাস আকাশ বাতাস নিরিবিলি খেয়াঘাট। সব অন্তরে স্বর্ণাক্ষরে লেখা আছে এই নাম, সকাল দুপুর কাঁদে মধুপুর টুঙ্গিপাড়া গ্রাম। এই লোকালয় দীঘি জলাশয় পুষ্পিত উদ্যান, কাঁদে নির্জনে বিষণ্ণ মনে পিতা মাতা সন্তান। ডাকে তরুলতা বাংলা কবিতা বাংলা অক্ষর, আর একবার শুধু একবার ফিরে আসো মুজিবর। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে, যে সব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব খেত থেকে, যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়ে। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণীর স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস, আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে, যেখানে পড়েছিল ঘাতকের গুলি বিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নব পরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে কোপলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানত না কোন কোন মৃত্যু জীবনের চেয়েও সতেজ মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানো, তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর, যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ, যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোন হাইরাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে
খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছ কড়া পড়া হাতে, এই তো তুমি খালি পায়ে এপ্রো থেপ্রো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছ নদীতে, দাঁড় বাইছ মাছির সঙ্গে, কারখানার চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে, কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছ গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে, সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছ আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি ওডিসিউসের মতো বেরিয়ে পড়েছ নব অভিযানে, কসাইখানাকে ফুলের বাগান বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায় অপমানে অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজপাড়া গাঁয়ে, এক কবরে। অথচ আজ 56,000 বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি আলো জাগানো ভাষার পদধ্বনি। আজ সারাদিন আমার চতুর্দিকে বড় শোকাচ্ছন্ন নীরবতা ছিল। একটি মৌমাছি আমার বুকে বসে আজ সারাদিন আমাকে তার মধু সংগ্রহের গল্প শুনিয়েছে। কাছেই কোথাও জন্ম হবে নতুন শিশু, তার চিৎকার করা মুখের জন্য চাই নীল পদ্মের মধু। প্রহরী প্রহরী বলে আমি একবারও চেঁচিয়ে উঠিনি। আমার প্রসারিত হাত থেকে খসে পড়েছে ক্লান্ত অনামিকা, বুক থেকে পাজর শহরৃৎপিণ্ড ছিটকে পড়েছে দূরে কোথায়। তবু অনাগত শিশুর লাল টুকটুকে জিওভার স্বপ্ন দেখে দেখে আমি সারাদিন খুলে রেখেছিলাম আমার রক্ত মধু ভাণ্ডারের মুখ। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল পরস্পরের ব্যথিত কফিন। আজ সারাদিন আমার নিদ্রাহীন চোখ দুটো মগ্ন ছিল সম্পূর্ণ নতুন এক নিদ্রার আস্বাদনে। খুব ক্লান্তি ছিল আজ সারাদিন। সকালের সূর্য এসে ফিরে গেছে, আমি তাকে বসতে বলিনি, কোথায় বসতে দেব তাকে। রক্ত আর বারুদের ধূপগন্ধে আঙিনায় সারাদিন ঝরেছে গোলাপ, আমি তার অভিমান থামাতে পারিনি। আমার হাতের ভাগ্য রেখা বেয়ে সারাদিন লাল পিঁপড়েরা দল বেঁধে উঠেছে পর্বত শৃঙ্গে, কখনো বা অভ্যাসবশত কামড় দিয়েছে চামড়ায়, যদি কিছু মেলে। আমি আমার হাতের মুঠ সারাদিন খুলে রেখেছিলাম সবার জন্য। আমার মুখশ্রীকে আমি যতদূর সম্ভব অবিকৃত রেখেছিলাম আমার সন্তানদের কথা ভেবে। আমার মৃত মুখশ্রীতে পিতা পিতা বলে লুটিয়ে পড়েছিল আমহীন শ্রাবণের শেষ বিকেল। মুহূর্তের জন্য তখন খঞ্জ রূপান্তরিত হল চুম্বনে। মনে হলো নারকেল গাছের পাতা ছুঁয়ে নেমে এসেছে সায়াহ্নের শেষ আলো। নিস্তব্ধ ঝিলের জল থেকে উঠে আসা লাল শাপলাগুলো গধূলির ত্রস্ত কিশোরীর মতো আর চোখে আমাকে দেখলো শেষবার। তারপর ডুব দিল লেইকের লেলিহান জলে। বিদায়ের শেষ অস্তাগে রাঙা হয়ে উঠল আমার উন্মুক্ত চোখের দুটি পাতা। সতর্ক সন্ধ্যায় প্রহরারত সৈনিকের বুচ্ছ ভেদ করে আমার শয্যার পাশে এসে দাঁড়ালেন সেই কবি যার কলম আমাকে আপন ছায়ার মতো অনুসরণ করত। তিনি এসে নত হলেন আমার ক্ষতোৎকীর্ণ বুকের উপরে, আমার নিশ্চল দেহ স্থাপন করলেন তাঁর উষ্ণ আলিঙ্গন, স্পর্শ করলেন আমার উড়ে যাওয়া স্কন্ধের ভয়াল গহ্বর। কি অদ্ভুত মমতায় মাখা সে স্পর্শ। আমি প্রাণ নিয়ে জেগে উঠতে চাইলুম কিন্তু চোখ জাগল না।
আমি তাকে আলিঙ্গনে জড়াতে চাইলুম, নিথর হয়ে থাকলো আমার হাত, আমি চিৎকার করে কথা বলতে চাইলুম, আমার স্বর মুক্ত হলো না। আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলো গাইলেন না কোনো শিল্পী, আমার রুহের মাগফিরাত কামনা করলেন না কোনো শুভ্র সুশ্রীমাম, আমার মুখ ঢেকে দেয়া হলো না কোনো শুভ্র কাফনে, গোপন আখের জলে আমাকে ভিজিয়ে দিয়ে ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন, যতক্ষণ না এই নগরী থেকে বহু দূরে আমার আমার গ্রামের বাড়িতে আমার জন্য তৈরি হলো কবর। ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন। মৃত্যুই কি মুছে দিতে পারে সত্তার সব আকাশ? অন্ধকারে আলোর ইতিহাস মোছা যায় না কখনো। পিতাকে যে অস্বীকার করে সে অন্ধ ও মূর্খ, নিশ্চিত সে জারজ রক্ত বহনকারী জারজ সন্তান। পিতা, তোমার মৃত্যুতে আমরা হেরে যাইনি, তোমার রক্তে আমরা অনর শাশ্বত পাহাড়, তোমার রক্ত এখন মহান উদ্দিন পতাকা, হাজারো নদীর বুকের স্রোতের প্রত্যয় প্রবাহ। 15ই আগস্টের কোমল রূপালী স্বপ্ন প্রভাতে কুকুরেরা হঠাৎ বুলেট হোলি খেলা খেলে ভোরের সূর্যকে কলঙ্কে থামিয়ে দিতে চেয়েছে, তোমার বুকের রক্তকে ওরা পেরেছে ছুঁতে। পিতা, তোমার মুখের প্রতিচ্ছবি এখন মানচিত্র, তোমার প্রতিজ্ঞা এখন স্বাধীন আত্মার জমিন, তোমার হৃদয়ের মৃত্তিকা প্রিয় মাতৃভূমি আমার, বৃক্ষের পাতায় পাতায় শুধুই তোমার জয়ের ধ্বনি শুনি, যখনই মাটিতে ফেরায় আমার অনুসন্ধানী চোখ, দেখি তোমার রক্তের কণায় হাসছে ফসল, আকাশ অরণ্য ও সমুদ্রের প্রতিটি ঠিকানায় হে মহান পিতা তোমার বজ্র কণ্ঠ শুনতে পায়, যখনই মাটিতে ফেরায় আমার অনুসন্ধানী চোখ, দেখি তোমার রক্তের কণায় হাসছে ফসল, আকাশ অরণ্য সমুদ্রের প্রতিটি ঠিকানায় হে মহান পিতা তোমার বজ্র কণ্ঠ শুনতে পায়, আর আমার অস্তিত্বে শোনিতের প্রতিটি মহল্লায় তোমার আদর্শের গান বেজে চলে দিন রাত, দিন রাত। তোমার মৃত্যুর কথা মনে হলে তোমার জন্মের কাছে ঋণী হয়ে যায়। আমি এক ব্যথিত কুমার, তোমার মৃত্যুর নামে আজীবন বেদনা তাপিত থাকি, অন্তস্থ হৃদয় জুড়ে নেমে আসে লাল লাল স্রোত, রক্তক্ষরণের মতো তীব্র এক বিক্ষুব্ধ ধারায় সে বেদনা কান্না হয়, সমুদ্র স্রোতের মতো জলোচ্ছ্বাস নেমে আসে, পাহাড় পাথর ভেঙে শিরা মাংস সব এলাকায়, আমার শরীর জুড়ে লেগে থাকে সবটুকু লবণাক্ত বেদনার ভাগ, আমি সেই বেদনায় হাত রেখে কাঁদি, জল চোখে একজন ব্যথিত তরুণ হয়ে তোমার জন্মের কাছে ঋণী হয়ে যাই, আজীবন শ্রদ্ধা ভরে নত জানু থেকে প্রিয় সেই জন্মকে লালন করি ভেতরে ভেতরে, তোমার জন্মের কথা মনে হলে তোমার মৃত্যুকে আমি কোথাও দেখি না, মৃত্যুর সমস্ত স্মৃতি তুচ্ছ হয় ঘূর্ণিপাকে উড়ে যায় শহরের বৃক্ষহীন নিবির্য সড়ক থেকে স্বদেশের গ্রাম গঞ্জ সবকটি লোকালয় থেকে, মুহূর্তে পালায় মৃত্যু, জন্ম এসে টোকা দেয় চেতনার সকল কপাটে, পরিচিত কণ্ঠে এসে গৃহমালিকের মতো ছিন্ন করে আবিষ্ঠিত কোষের জড়তা, তোমার মৃত্যুকে তাই কোথাও দেখি না, তোমার মৃত্যুর কথা মনে হলে তোমার জন্মের কথা মনে হয়ে যায়, তোমার মৃত্যুকে তাই তুচ্ছ করি ছুঁড়ে ফেলি, তোমার মৃত্যুকে তাই
ভুলে যাই, কোথাও দেখি না। তোমার মৃত্যুর কথা মনে হলে তোমার জন্মের কাছে ঋণী হয়ে যায়। সেই মুখখানি স্বাধীনতা প্রিয় ছিল, সেই মুখখানি মিছিলে মানব হতো, উত্থিত হাতে স্লোগানে চলায় মিলে সেই মুখখানি অগ্নির সাথে ছিল। আমার কান্না বিষাদের কালো দিনে সেই মুখখানি একা মহিরুহ ছিল, মারিও মরকে মানুষের তাণ্ডবে সেই মুখখানি পৃথিবীর প্রেম ছিল। তার চলা ছিল পদ্মার জলস্রোত, হুহু বেগে এসে ধুয়ে নিত সব গ্লানি। তার বলা ছিল মেঘে বিদ্যুতে ডাক, স্লোগানে মিছিলে শব্দিত হয়ে থাকা সেই মুখখানি আমাদের পিতা ছিল। আমার স্বদেশে রক্তের ঘোলা জলে তার হাত দুটো উদ্যত রাইফেল, যুদ্ধে বারুদে শহীদের লাশ ছুঁয়ে শিবিরে শিবিরে সকল রণাঙ্গনে সেই মুখখানি স্বদেশের ছায়া ছিল। মৃত্যুর রাতে তরতাজা সেই মুখ, রক্তে বুলেটে একাকার শুয়েছিল, ধূপ ধুনাহীন বারুদের প্রিয় ঘ্রাণে সেই মৃতদেহ যুদ্ধ প্রেরণা ছিল। শিরের কাছে পদচিহ্নের মতো সেই মুখখানি বার বার ফিরে আসে, রক্ত বারুদ যুদ্ধের স্মৃতি শোকে সেই মুখখানি আঁকতে চেয়েছি কত, আঁকতে পারি না, আঁকতে পারি না হায়, এখানে আমার শব্দেরা সব কাঁদে, ব্যর্থতা নিয়ে জেগে থাকে সারা রাত। যুদ্ধে মিছিলে মৃত্যু বারুদে মাখা সেই মুখখানি কবিতার বড় ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা রচিত হয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি, একজন আবৃত্তি শিল্পী এক জীবনে তত কবিতা পড়ে শেষ করতে পারবে না। আর আবৃত্তি করবার জন্য ওই কবিতার সঙ্গে যে সৃষ্টিশীলতা যুক্ত করতে হয় তা যুক্ত করে তার খুব অল্প সংখ্যক একজন আবৃত্তি শিল্পী তা উপস্থাপনের জন্য তৈরি করতে পারে, মানুষের সঙ্গে যোগাযোগের জন্য তা উপস্থাপন করতে পারে। আমরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার আবৃত্তি করলাম, তা খুব সামান্যতম শ্রদ্ধা নিবেদন। এ জাতি যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার আবৃত্তি করে যাবেন আবৃত্তি শিল্পীরা, কারণ আবৃত্তি শিল্পীরা বাংলাদেশের ইতিহাসের গর্বের কবিতার ফেরিওয়ালা। বাংলাদেশের আবৃত্তি শিল্পীরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার ফেরিওয়ালা, যা মাঠ থেকে প্রান্তর পর্যন্ত কবিতাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়। কবিতায় বঙ্গবন্ধু এই শ্রদ্ধা নিবেদন প্রক্রিয়ায় আপনারা যারা যুক্ত ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কবিতায় বঙ্গবন্ধু শিরোনামের আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।